আয়েশা সিদ্দিকা নিজে বলেছেন এই কথা উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস নিজে বলেছেন পরপুরুষের কবরের কাছে গেলে পর্দার খেলাপা জিনার গুনাহ হয় আর বদমাইশ তুই বউবেটি নিয়ে হাইজ ভাড়া করে চলে যাও সিলেটে শাহজালালের কবর জিয়ারত করতে খান জাহানারির কবর জিয়ারতে বিয়াক্কেল কোথা কার লজ্জা করে না তোর বউরে বেটি নিয়ে যা পরপুরুষের কবরের পাশে দাঁড় করালি যত বড় বুজুর্গই হোক হযরত উমর ফারুকের থেকে বড় বুজুর্গ না আর তোর স্ত্রী তোর মেয়ের মন মানসিকতা যত ভালোই হোক আয়েশা সিদ্দিকার থেকে ভালো না তুই তোর বউরে বেটি নিয়ে পরপুরুষের কবর পাশে দাঁড় করালি বিয়াক্কেলের গোষ্ঠী পর্দার খেলা পেলে জিনার গুনাহ হইল রে বদমাইশ আর আমাদের দেশে বিশেষ করে গাড়ির স্টাফ যারা এরা তো নামাজ কালাম কমই পড়ে ওই শতকরা মনে হয় দুইজন তিনজন হবে নামাজি গাড়ির স্টাফ যারা ওরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালায় যায় যেই দেখে মাজার একেবারে বেরেকে পাড়া দিয়ে একবার কপালে ঠেয় একবার বুকি ঠেয় কথা ঠিক না নাকি ভুল করছি আর হেল্পারের রাতে টাকা ধরা দেয় হেল্পার দৌড়ে যে বাক্সের মধ্যে টাকা দিয়ে এসে আবার থামানো শুরু করে আল্লাহ পাক ওদেরকে হেদায়াত দান করুক আমিন জোরে বলেন মাজারে টাকা দিলে মাজারে আগরবাতি মোমবাতি দিলে মাজারে মানত করে কোনো কিছু দিলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে সাথে সাথে বেশি বেশি কবর জিয়ারত করো অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে কবর জিয়ারত করতে বর্তমান মুসলমানের গোষ্ঠী রাজি না কি কান মাজার জিয়ারত করার জন্য পাগল কিন্তু কবর জিয়ারত করতে রাজি না অথচ কবর জিয়ারত করা মুস্তাহাব আর মাজার জিয়ারত করা হারাম মাজার জিয়ারত করতে গেলে অধিকাংশ মানুষের ইমান হারা হয়ে যায় অধিকাংশ মানুষ ইমান হারা হয়ে যায় মাজারের বাবার কাছে সাহায্য চায় মাজারের বাবার কাছে গুনাহ মাফ চায় মাজারের বাবার কাছে সন্তান চায় মাজারের বাবার কাছে সম্পদ চায় চায় না এগুলো দেওয়ার মালিক কে আল্লাহ এগুলো দেওয়ার মালিক কে আল্লাহ ওই মাজারের বাবার আল্লাহর সঙ্গে শরীক করলে ওর একটারও ইমান নাই একটারও ইমান নাই ওগুলো মুশরিক কি কথা ঠিক কিনা ওই মাজারের বাবা যত বড় বুজুর্গই হোক না কেন যত দিন দুনিয়ায় জীবিত ছিল তার একটা পাওয়ার ছিল তার দোয়ার পাওয়ার ছিল ঠিক না যত বড় বুজুর্গ হোক যতদিন জীবিত ছিল তার দোয়ার পাওয়ার ছিল ওই বুজুর্গ যদি আমার জন্য দোয়া করতেন আল্লাহ পাক তোমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক তার দোয়া কবুল করে হয়তো আমার গুনাহ মাফ করতে পারতেন ঠিক না বুজুর্গ মানুষ যদি দোয়া করে আল্লাহ তোমার এই বান্দারে সন্তান দাও তোমার এই বান্দারে সম্পদশালী বানায় দাও আল্লাহ পাক বুজুর্গ দোয়া কবুল করে করতেও পারে ঠিক কিনা কিন্তু বুজুর্গ যখন ইন্তেকাল করছে এখন কবরে চলে গেছে এখন বুজুর্গের দোয়ার আর কোনো পাওয়ার নাই তার কোনো আমল আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এখন সে কবরের মধ্যে শুয়ে শুয়ে হারা দায় দিন চব্বিশ ঘন্টা তেলাওয়াত করুক যত দোয়া করুক কোনো দোয়ায় কারো কোনো কাজ হবে না এখন সে আমার মুখাপেক্ষী আমি যদি একবার সোরা ফাতিহা পড়ে তিনবার সোরা এক্লাস পড়ে কয়েকবার দূর শরীফ পড়ে দোয়া করি এই দোয়ার ভাগ সে পাবে কথা ঠিক না এখন কবরবাসী আমার মুখাপেক্ষী এখন তার কোনো পাওয়ার নাই তার পাওয়ার আবার একদিন হবে যেদিন হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ পাক ওই বুজুর্গকে যদি তৌফিক দেয় সুপারিশ করার জন্য তৌফিক দেয় তখন আমার মতো জাহান্নামী রে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে তার পাওয়ার আবার ওই দিন হবে কথা ঠিক না কিন্তু কবরে যতদিন আছে ওই কবরবাসীর কোনো পাওয়ার নাই এখনো আমার মুখাপেক্ষী আমি জীবিত আছি আমার মুখাপেক্ষী কবরবাসী এখন আর এই কবরবাসীর কাছে যে সাহায্য চাই বদমাইশের দল জুতো দে ফিটানোর কাম তোকে জুতো দে ফিটানোর কাম মুসলমান হচ্ছে বিয়াক্কেলের গোষ্ঠী হ্যাঁ মাজারে মান্নত করে গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় মুরগি নিয়ে যায় মাজারে টাকা দেয় বদমাইশ মুসলমান আগরবাতি মোমবাতি দেয় বিয়াক্কেলের গোষ্ঠী এগুলো কবরবাসীর কোন কামে লাগে কান ওই যে কবরে যে বুজুর্গ শুয়ে রয়েছে সে গরু খায় তা গরু দিলেন কার জায়গা এ ছাগল ছাগল খায় তা ছাগল ওই জায়গায় কেন দিলেন সে মুরগি খায় কেন দিলেন ওইখানে ওই কবরবাসীর টাকা দিয়ে কি করবে বলেন টাকা কবরবাসীর কোনো কামে লাগে আগরবাতি যে জ্বালাইলেন কবরে যে মাজারে আগরবাতি মোমবাতি জ্বালাইলেন ওই আগরবাতির গিরান আর মোমবাতির আলো কি কবরের মধ্যে যায় এটা সম্পূর্ণ অপচয় এটা দুনিয়া যারা জীবিত তাদের প্রয়োজন আপনার ঘরে যদি আগরবাতি জ্বালান দুর্গন্ধ দূর হয়ে যাবে সুগন্ধ আসবে ঠিক না আপনার ঘরে মোমবাতি জ্বালান অন্ধকার দূর করবে আলোকিত করবে ঘর কথা ঠিক কিনা কবরে আগরবাতি মোমবাতি জ্বালানো সম্পূর্ণ অপচয় আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানো এখানে শয়তান অপচয়কারী শয়তানের আপন ভাই খালা তো ভাইও না ওই যে বদমাশ গুলো কবরে আগরবাতি মোমবাতি জ্বালায় আল্লাহ কোরআনের মধ্যেই কইছে ওরা শয়তানের আপন ভাই আমার কথা না আল্লাহ ডাইরেক্ট আয়াত আমরা মুসলমানের গোষ্ঠী মাজারের পাগল নাকি কান বিশেষ করে আমাদের দেশে মাজার গুলো দেখবেন হয় রাস্তার পাশে মেন রোডের পাশে আর না হলে বাজারের পাশে না হলে স্টেশনের পাশে মানে যে জায়গায় ইনকামটা বেশি হয় ওই রকম জায়গায় মাজার বানায় আমাগো দেশে কি কথা ঠিক না আর আমাগো দেশে বিশেষ করে গাড়ির স্টাফ যারা এরা তো নামাজ কালাম কমই পড়ে ওই শতকরা মনে হয় দুইজন তিনজন হবে নামাজি গাড়ির স্টাফ যারা
মটশ্রমিক আর বেশিরভাগ গুলোই হলো নেশাকর নামাজ কালামে তো দাঁড়াই না বদমাইশের গোষ্ঠীর বেশিরভাগই নেশাকর ওরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালায় যায় যেই দেখে মাজার একেবারে বেরেকে পাড়া দিয়ে একবার কপালে ঠে একবার বুকি ঠে কথা ঠিক না নাকি ভুল করছি আর হেলপারে রাতে টাকা ধরে দেয় হেলপার দৌড়ে যে বাক্স মধ্যে টাকা দিয়ে এসে আবার থামানো শুরু করে আল্লাহ পাক ওদেরকে হেদায়াত দান করুক আমিন জোরে বলেন আমিন মাজারে টাকা দিলে মাজারে আগরবাতি মোমবাতি দিলে মাজারে মানত করে কোনো কিছু দিলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে সাথে সাথে নতুন করে তওবা করে কলমা পড়ে আপনাকে মুসলমান হওয়া লাগবে আর আমাদের দেশের মানুষ মাজার জিয়ারত করার জন্য দেখবেন হাইজ ভাড়া করে কইরে বউ বেটি নিয়ে চলে যায় সিলেটে শাহজালাল জিয়ারতে বাগেরহাট চলে যায় খান জাহানের জিয়ারতে আবার যাকে টাকা পয়সা একটু বেশি আছে একেবারে উড়াল দিয়ে চলে যায় ওই পাশে আজমির শরীফ নাকি কান হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আল্লাহ পাক হেফাজত করুক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস ছিলেন রসূলের স্ত্রী আবু বকর সিদ্দিকীর বেটি কি বলেন উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকা নিজে বলছেন আমার স্বামীর ইন্তেকালের পরে আমি মাঝে মাঝে রওজার পাশে যাইতাম স্বামীর কবর জিয়ারত করতাম যখন আমার আব্বাজান ইন্তেকাল করলেন তাকেও যখন আমার স্বামীর পাশে দাফন করা হলো তখনও মাঝে মাঝে যাইতাম রওজার পাশে আব্বাজান এবং স্বামী দুজনের কবর জিয়ারত করতাম কিন্তু যেদিন উমর ফারুককে দাফন করা হয়েছে সেখানে আর আমি কোনোদিন রওজার পাশে যাই নাই কারণ এখন সেখানে পরপুরুষের কবর হয়েছে এখন যদি সেখানে যাই পর্দার খেলাফ হবে জিনার গুনাহ হবে কে বলছেন বলছেন আয়েশা সিদ্দিকা নিজে বলেছেন এই কথা উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস নিজে বলেছেন পরপুরুষের কবরের কাছে গেলে পর্দার খেলাফ হয় জিনার গুনাহ হয় আর বদমাস তুই বউ বেটি নিয়ে হাইজ ভাড়া করে চলে যাও সিলেটে শাহজালালের কবর জিয়ারত করতে খান জাহানের কবর জিয়ারতে বিয়াক্কেল কোথা কার লজ্জা করে না তোর বউরে বেটি নিয়ে যা পর পুরুষের কবর পাশে দাঁড় করালি যত বড় বুজুর্গই হোক হযরত উমর ফারুকের থেকে বড় বুজুর্গ না আর তোর স্ত্রী তোর মেয়ের মন মানসিকতা যত ভালোই হোক আয়েশা সিদ্দিকার থেকে ভালো না তুই তোর বউরে বেটি নিয়ে পর পুরুষের কবর পাশে দাঁড় করালি বিয়াক্কেলের গোষ্ঠী পর্দার খেলা পেলে জিনার গুনাহ হইল রে বদমাইশ সব থেকে বড় কথা একমাত্র রসুলের কবর জিয়ারতে নিয়ে সফরে বের হওয়া জায়েজ আর কারো কবর জিয়ারতে নিয়ে সফরে বের হওয়া হারাম তবে কবর জিয়ারত করা মুস্তাহাব কবর জিয়ারত করা কি মুস্তাহাব আপনি সিলেটে গেছেন কোনো কারণে আপনার ছেলে চা বাগানে চাকরি করে বা আপনার আত্মীয় স্বজন আছে সিলেটে সেখানে বেড়াইতে গেছেন যখন সিলেট যাইয়ে পড়ছেন সিলেটে শাহজালাল শাহপারান রহমতুল্লাহ সহ 360 আউলিয়ার কবর আছে আপনি তাদের কবর জিয়ারত করতে পারবেন শরীয়ত নিষেধ করে নাই এই জিয়ারত হলো মুস্তাহাব কিন্তু ওই শাহজালাল বা শাহপরানের কবর জিয়ারতের নিয়তে সিলেটে দেওয়া হারাম আপনি কোন কারণে বাগেরহাট গেছেন বা খুলনায় গেছেন সেখানে খান জাহান আলী রহমতুল্লাহর অলি শুয়ে রয়েছে আপনি তার কবরটা জিয়ারত করে আসতে পারবেন শরীয়ত নিষেধ করে নাই কিন্তু ওই খান জাহান আলীর কবর জিয়ারত করা নিতে বাগেরহাট যাওয়া হারাম আপনার জন্য হারাম আপনি কোন কারণে ইন্ডিয়ায় গেছেন চিকিৎসার জন্য বা ব্যবসার কাজে যে কোনো কাজে ইন্ডিয়ায় গেছেন যেহেতু ইন্ডিয়া আপনি গেছেন সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া সহ লক্ষ লক্ষ ওলিয়া কামেল ভারতের জমিনে শুয়ে রয়েছে আপনি তাদের কবর জিয়ারত করে আসতে পারবেন এই জিয়ারত হলো মুস্তাহাব শরীয়ত এখানে কোনো নিষেধ করে নাই কিন্তু খা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারতের নিয়তে আপনি আজমির শরীফ যাবেন একবারে হারাম একমাত্র রসুলের কবর জিয়ারতে নিতে সফরে বের হওয়া জায়েজ আর কারো কবর জিয়ারতে নিতে সফরে বের হওয়া হারাম মনে থাকবে মুসলমান মনে থাকবে সব থেকে বড় কথা কোন মুসলমানের কবর উপরে মাজার বানানোই হারাম মুসলমানের কবরের উপরে মাজার বানানোই হারাম মাজার বানানো জায়েজ নাই কোন মুসলমানের কবরে এখানে হাজি সাহেব কারা আছেন একটু হাত তোলেন তো হজ করছেন কারা এ মক্কা মদিনা জিয়ারত করছেন কারা হাত তোলেন না কা আলহামদুলিল্লাহ একজন হইলে যথেষ্ট কিন্তু অনেক পাইছি হাজি সাহেব আমার প্রশ্ন হাসি জাহেদদের কাছে আপনারা যখন মক্কা মদিনা সফর করছেন মক্কার কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা আর মদিনার কবরস্থান হলো জান্নাতুল বাকি এই দুটো কবরস্থান নিশ্চয় জিয়ারত করছেন হাজি সাহেবরা কি হাজি সাহেবরা আর সমস্ত হাজি সাহেবরা জিয়ারত করে কারণ এই দুইটা কবরস্থানে লক্ষ লক্ষ সাহাবা ইকরামের কবর ঠিক না আচ্ছা বলেন তো কোন সাহাবীর কবর উপরে মাজার আছে আমার একটু বলেন তো হ্যাঁ কোন সাহাবীর কবরে মাজার তো দূরের কথা কোন সাহাবীর কবরের নাম নিশানা পর্যন্ত নাই শুধুমাত্র আবু বকর আর উমর রসুলের পাশে শোয়া আর ইহুদিরা বারবার রসুলের দেহ মোবারক ধ্বংস করার জন্য পায়তারা করছে ইহুদিরা জানেন না আপনারা
দেহ চুরি করে নিয়ে যাবে, নষ্ট করে দেবে, এইভাবে পায়তারা করছে তারা ইহুদিরা বারবার। শেষ পর্যন্ত বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মিশরের প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন, উনি পদক্ষেপ নিলেন না, এভাবে ইহুদিদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ মেশিন বসাইয়া রজার চতুর্দিকে খনন করলেন, খনন করে সীসা গলাইয়া, সীসা যতদূর পর্যন্ত পারছে খনন করছে, যতদূর পারা যায় খনন করে সীসা গলায়া, সীসা ঢালাই করে বাধাই করে উঠাই দিয়েছে। আর যেহেতু আবু বকর ওমর রসুলের পাশেই শোয়া, এই দুইটা কবর বাদ দিয়ে করার কোনো সুরত নাই, তাই ওই দুইটা কবরকে রজার মধ্যে রাখা হয়েছে। এছাড়া আর কোনো সাহাবির কবরের উপরে মাজার নাই, কথা ঠিক কিনা? আমি যখন আরে পাথর দেওয়া আছে, কিন্তু কই পাথরে লেখা আছে কার নাম? কারো কোনো নাম লেখা নাই, শুধু একটা পাথর পুঁতা আছে খাড়া করে, এই জন্য যাতে বোঝা যায় যে এখানে একটা কবর আছে, এতটুকু বোঝার জন্য। আমি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতে গেলাম, ওখানে যারা খাদেম আছে তাদেরকে প্রশ্ন করলাম, হযরত ফাতিমার কবরটা কোন জায়গায়? ওরা কয় আল্লাহ জানে আমরা জানি না, ওরা কয় আল্লাহ জানে আমরা জানি না। হযরত ফাতিমা রসুলের কলিজার টুকরা নয়নের পুতুলি, জান্নাতের নারীদের সর্দারিনী হবেন যেই ফাতিমা, তার কবরের পর্যন্ত কোনো নাম নিশানা নাই। এ ফাতিমা, এসব দল তোরা মাজার পালি কোথায় বল? তোরা কোথায় পালি মাজার বল? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ওলিকুল শিরোমণি, যার টাইটেল ছিল বড় পীর, কি বলেন? এই আব্দুল কাদের জিলানীকে একদিন তার শাগরেদরা মুরিদরা জিজ্ঞেস করতেছেন, হযরত সাহাবা ইকরামদের সাথে আপনাকে কিভাবে তুলনা করা যায়? আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে দৌড়াইছে, ওই ঘোড়ার পায়ের লাঠিতে বাতাসে ধুলা উঠছে, এক কোনা ধুলার সমান দাম আমি আব্দুল কাদের জিলানীর নাই। কে বলছেন একথা? কে বলছেন? সাহাবাইকের তুলনায় আব্দুল কাদের জিলানী এতটুকু। আর আজকে যাদের কবর উপরে মাজার বানায় পুজো করতেছি আমরা, এরা মনে হয় সাহাবাই ক্রামের থেকে আরো দামি নাকি? কান তা কোনো সাহাবির কবরে মাজার নাই, আমরা মাজার বানাইছি ঠিক আছে। হ্যাঁ, এই মাজার পন্থীরা যা কত নিকৃষ্ট কল্পনা করতে পারবেন না, একজন মৃত মুসলমানকে কেন্দ্র করে ব্যবসা করে বদমাইশের দল, একজন মৃত মুসলমানকে কেন্দ্র করে ব্যবসা, এর থেকে নিকৃষ্ট মানুষ আর দুনিয়ায় থাকতে পারে না, কথা ঠিক কিনা? হে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মাজার পন্থীদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর যদি তকদিরে হেদায়েত না থাকে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিক, জোরে বলেন আমিন। মাজারের টাকা খাওয়ার থেকে কুত্তার গোস্ত খালি গুণা কম হবে, শুয়ারের গোস্ত খালিও গুণা কম হবে। মাজারের টাকা যারা খায় ওরা শুয়ারের থেকেও নিকৃষ্ট, কুত্তার থেকেও নিকৃষ্ট ওরা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, কোন সাহাবির কবরে মাজার নাই? হ্যাঁ, আচ্ছা আপনাদের দেশে কয়টা সুপারি গাছ একত্রিত করলে একটা তাল গাছ হবে? কান্দি, পাঁচটা সুপারি গাছ একটা তাল গাছ হবে? দশটা সুপারি গাছে? একশোটা সুপারি গাছে? সুপারি গাছ যদি 1 কোটি একত্রিত করে, 1 কোটি সুপারি গাছ একটা তাল গাছ না, কি বলেন? একটা তাল গাছ না। অলি যত বড় অলি হোক না কে, কোটি কোটি অলিকে যদি একত্রিত করেন, একজন সাহাবার একটা পশমের সমান দাম কোনোদিনও হবে না। সাহাবা তো সাহাবাই, কি কথা ঠিক না? একজন আদনা সাহাবার একটা পশমের সমান কোনোদিন হবে না, কোটি কোটি অলিকে একত্রিত করলে। এই কোনো সাহাবার কবরে মাজার নাই, আর বদমাইশের গোষ্ঠী অলিদের কবরে মাজার বানাবে? বদমাইশের দল কোনো অলি কয়ে গেছে আমার মাজার বানাইও? হুম, মুসলমানের কবর উপর মাজার বানানো হারাম। যদি মাজারের পক্ষে কেউ থাকেন, দলিল থাকে আপনার কাছে কোরআন হাদিসের, চলে আসেন, বাপের বেটা হলে দলিল নিয়ে সামনে আসেন। আপনি যদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারেন যে মাজার জায়েজ, আমি কান ধরে বলতেছি কালকের থেকে আমিও মাজার পুজো করা শুরু করব, এবং নিজের মাজার নিজে তৈরি করে তয় মারা যাব, যাতে আমার মাজারের মধ্যে দাফন করে। আসেন, কোনো বাপের বেটা থাকলে দলিল নিয়ে সামনে আসবেন, আমি খালি কাঁসায় ঘুরি, আমার কাঁসা কিন্তু আটা আছে। এই কোটকে জুব বার কোটকে লুঙ্গি ভরি ওয়াশ করে বেড়ায়, এবারে কাঠ মোল্লা মনে করেন না, এমএ পাশ করে তুই সিএমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আবার কালা কোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট, আবার মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়ছি। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে যেদিকে যাবেন সেদিকে দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক দান করছে। কোনো বাপের বেটা যদি থাকেন মাজারের পক্ষে, দলিল নিয়ে সামনে আসেন, আর চলে যাওয়ার পরে যদি কোনোটা ফুটুর ফুটুর করে, মনে করবেন ওইটা বাপের বেটাও না, ও জন্মের মধ্যে দোষ আছে, ওই বদমাশ হলো যাওরা যাওরা। বাপের বেটা থাকলে দলিল নিয়ে সামনে আসবেন, আমি খালি কাঁসাই ঘুরি না, আমার কাঁসা আটা আছে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, আমিন।